ফুটবল ফেডারেশন নির্বাচনে ভোটাধিকার চান নারী লীগের ক্লাব কর্তারা ক্লাবগুলো আগ্রহ জানানোর পর এবার ফেডারেশনের নির্বাহী কমিটিতে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নারী উইং নারী উইংয়ের সভা শেষে চেয়ারপারসন মাহফুজ আক্তার জানিয়েছেন লীগে অন্যান্য ক্লাবগুলোকে আগ্রহী করে তোলার লক্ষ্যে তারা নির্বাহী কমিটিতে প্রস্তাবটি পাঠাবেন এমনকি পেশাদার ক্লাবগুলো যদি নারী লীগের দল গড়ে তাদেরও ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে মঙ্গলবারের সভায় ঢাকায় বাংলাদেশ চাইনিজ টাইপে আসন্ন দুই ম্যাচের বাজেট সহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে আর ফেডারেশনের ক্যাম্পে নাসরিন স্পোর্টিং একাডেমির ফুটবলারদের থাকা এবং জাতীয় দলের অনুশীলনে নিয়মিত অংশগ্রহণ প্রসঙ্গে মাহবুজ আক্তার জানিয়েছেন জাতীয় দলের প্রস্তুতির জন্য কোনো ছাড় নেই আর তাদের খাবারের খরচ ক্লাব কর্তৃপক্ষ বহন করছে একটা ক্লাবের রিকগনিশন কি কাউন্সিলার সম্মান কি কাউন্সিলার এখন আপনারা জানেন যে নারী লিগে যারা পার্টিসিপেট করে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড টিম না তো তারা ওই জায়গা থেকে মেয়েদের লিগে এগিয়ে আসে আমরা যদি তাদেরকে রিকগনাইজ না করি তারা কেন খেলবে